वेलकम बैक टू माय चैनल पूजा ब्लॉग और वेलकम बैक टू माय अनदर वीडियो। तो आज के चले एलाम पूजोर आबारो एकटा वीडियो निये। आर देखते ही पाच्छो तोमरा सकाले तोमादेरके जे कादार ढेला आर होच्छे एई जो ये केटे राखते देखिएछिलाम ना कोंची, तो एगुलो एरकम चारटे कोणे दिए दिएछे आर एखन मा दिए दिल आबिर। तो जेखानटाय घट बसबे सेखानटाते मा आबिर छड़िए दिल, तो एई जायगाटाते घट बसबार एदिकेते प्रदीप जालिए दिल मा आर एदिकेते धूप जालिए दिच्छे। तो एबारे घट तुलते जावा हबे। तो बेरिये पड़लाम बाड़ीर सकले मिले घर तुलते। तो मा रयेछे, बापी रयेछे प्रथमे, तारपरे पिशे मशाई, बोंजी दीदी, बामन मशाई, आमी, दादा आर पिछनेते दीदी जेठू सबाई आसछे। तो सबाई मिले ग्रामेर पथ धरे जाच्छि एखन घर तुलते। आर आमादेर बाड़ी थेके बेश किछुटा दूरेते एकटा पुकुर रयेछे, तो सेई पुकुरेतेई आमरा घर तुलि, माने पूजोर जन्य, माने मनसा पूजोर जे घर तोला हय सेई पुकुरटातेई तोला हय। तो देखो चारिदिके सबुजे सबुजे भरा ग्रामेर रास्ता। तो সেই গ্রামের রাস্তা দিয়েই আমরা চলে এলাম পুকুরের ধারে, মানে যেই পুকুরেতে ঘর তোলা হবে সেই পুকুরের ধারেতেই চলে এলাম। তো চলো এবারে ঘর তুলে নি। আর আমার হাতেতে যে গাড়ুটা দেখতে পাচ্ছ, দিদির হাতেও একটা গাড়ু দেখতে পাচ্ছ, তো এই গাড়ুগুলোতেও জল ভরতে হবে। সাথে ঘট, মানে ঘটে জল ভরা হবে, মঙ্গল ঘটে জল ভরা হবে। মানে মঙ্গল ঘট না পুণ্য ঘট বলে, পুণ্য ঘট বলে বোধ হয়। মা যে এটা নিয়ে আসবে ওটা মনে হয় পুণ্য ঘট, না হলে মঙ্গল ঘটের মধ্যে যে কোনো একটা বলে। তো যাই হোক, আর এইদিকে দিদি এই যে গাড়ু ভরে জল নিয়ে নিল, এই যে জলের ছড়া এটা দিয়ে, মানে প্রথমে এটা মানে নিয়ে যেতে হয়, তারপরেতে ব্রাহ্মণ মশাই ঘট নিয়ে যাবেন, তারপরেতে মা পূর্ণ ঘট নিয়ে যাবে। তো দেখো মা এদিকেতে পূর্ণ কলস, এই পূর্ণ ঘট না এটা পূর্ণ কলস বলে, হ্যাঁ কলসি তো, তো পূর্ণ কলস বলে। তো দেখো মা এদিকেতে পূর্ণ কলস ভরে নিয়েছে, ওইদিকেতে ব্রাহ্মণ মশাই এখন ঘট ভরছেন। তো এই ঘটেতেই পুজো হবে আমাদের। তো চলো ব্রাহ্মণ মশাইয়ের ঘট ভরে নেওয়া হয়ে গেলে আমরা বাড়ির পথেতে আবারও রওনা দেব। এদিকেই দেখো কাঁসর বাজাচ্ছে, তারপরেতে ঢাক আছে, তো পিছনেতে ঢাক কাঁসর, এদিকেতে আমি শঙ্খ বাজাচ্ছি, এদিকে আমার ছদ্দি রয়েছে, বঞ্জি রয়েছে। তো সবাই মিলে আমরা এখন ঘর তুলে নিয়ে বাড়ি ফিরছি। চলো আবারও সেই একই গ্রামের পথ, চারিদিকে সবুজে সবুজে ঘেরা গ্রামের পথ বইয়েই আমরা যাব বাড়ি। তার তোমাদের কিরকম লাগছে এই গ্রামের চারিদিকে রাস্তাঘাট, মানে সবুজে সবুজে ঘেরা এই রাস্তাঘাট তোমাদের কিরকম লাগছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলো না। তো যাই হোক, বাড়ির সকলে মিলেই ঘর তুলতে এসেছিলাম, যদিও জেঠু অনেকটা শেষে এসেছে। আর ওইদিকেতে সকলে মিলে বলতে না, সকলে বলা ভুল হবে, কেননা ওখানে মন্দিরের, ওখানে তো মন্দির আগুলতে হয় কাউকে না কাউকে, তো ওখানে জামাই বাবু জেঠিমা ওরা সবাই রয়েছে, আর আমরা এসেছিলাম ঘর তুলতে। তো চলে এলাম আমরা ঘর তুলে, আর আজকের পুরো ভিডিওটাতেই ভয়েস ওভার করতে হচ্ছে, কেননা বুঝতেই পারছ পুজো, পুজো বাড়িতে হচ্ছে বক্সে গান হচ্ছে, তো তাই জন্য তোমাদেরকে পুজোর যে ঢাক কাঁসর এইসবের আওয়াজ সেইগুলো তো শোনাতেই পাচ্ছি না। তো যাই হোক, আমরা সকলে মিলে ঘর তুলে নিয়ে চলে এসেছি। তো এবারে ব্রাহ্মণ মশাই ওখানেতে ঘট রাখবেন, মা পূর্ণ কলস যেটা ভরে এনেছেন ওইটা রাখবেন, আর এইদিকেতে আমরা যেটা মানে ওই কি বলে গাড়ুই করে জল নিয়ে আসলাম ওইগুলো সাইডে রেখে দেব। তো এইদিকেতে ব্রাহ্মণ মশাই রেখে দিয়েছেন ঘট, আর এইদিকেতে মা পূর্ণ কলস রেখে দিয়েছেন। এবারে পুজোর আগেতে যে প্রস্তুতি পর্ব সেইগুলো ব্রাহ্মণ মশাই করে নেবেন, মানে প্রস্তুতি পর্ব বলতে ঘটের এখানটা আর কি, পুজোর আগেতে গামছা দিয়ে ঘরটাকে মোড়াবে, তারপরেতে মালা দেবে, তারপরেতে চাঁদ মালা দেবে, তারপরেতে আরো অনেক কিছু নিয়ম রীতি রয়েছে। তো চলো তোমরা আগেতে ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পেরে যাবে। তো এইদিকেতে ঘটের চারিদিকে যে সকালে কাদার ইয়েগুলো দেখিয়েছিলাম ওই
ওইগুলোতে দেয়া হয়ে গেছে আর মা আবিরও দিয়ে দিয়েছে। আর দেখো ঘটের সামনে তো একটা দেখতে পাচ্ছ মাটির ইয়ের মতন বসানো রয়েছে। তো তোমাদেরকে কালকে মানে ওই যে পূজোর প্রস্তুতি পর্বের ভিডিও ওইখানে দেখিয়েছিলাম মাটির যে জিনিসপত্র গুলো, তো দেখো এইখানেতে ওই মানে মাটির যে জিনিসগুলো দেখিয়েছিলাম তার মধ্যে থেকে একটা দিয়েছে। ওখানে আয়না দেয়া রয়েছে, তারপরে তো ওখানেতে আর কি বাটিটাতে করে চাল দেয়া রয়েছে, তো অনেক কিছুই দেয়া রয়েছে। ওইগুলোর সময় আর তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি, ওই সময় তো আমি ফল কাটছিলাম। তো এইদিকে বামুন মশাই এগুলো সমস্ত রেডি করে নিয়েছে, তো ওইগুলো আর তোমাদেরকে তখন দেখাতে পারিনি ওই জন্য। তো চলো আগেতে ভিডিওটা দেখতে থাকো, আগেতে তোমাদেরকে সবটাই দেখাবো, কেননা বাড়ির ওইদিককার কাজ মানে ফল কাটা এই সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি মন্দিরেতেই থাকবো, আর এখানেতে কি হচ্ছে না হচ্ছে মানে পুজোতে বসার আগেতে বামুন মশাই কি কি করছেন না করছেন সে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো এই দেখো এখানেতে বামুন মশাই এই যে একটা লাল গামছা ছিল, তো সেই গামছাটাকে এই দেখো এরকম ভাবে করে ঘরটাতে এরকম ভাবে মুড়িয়ে দিলেন। তো এরকম ভাবে গামছাটা দিয়ে ঠিক এরকম করে নিলেন, দিয়ে ঘরটাকে ঢাকা দিয়ে দিলেন, আর এর ওপরেতে মালা দেবেন। আর ওই দিকেতে ওপরেতে কিন্তু মনসা ঠাকুরের যে ফটো সেটা তো বাপি সকালেই লাগিয়ে দিয়েছে, তো ওইখানেতেও মানে যে মনসা ঠাকুরের যে এই যে ফটো তো এটাতেও মালা দেবে, ওপরে মনসা ঠাকুরের ফটোটাতে মালা দেবে, নিচের ঘটেতেও মালা দেবে। তো এখানেতে দেখো একটা সোলার মালা দিয়ে দিচ্ছেন ব্রাহ্মণ মশাই মানে ঘটেতে, তো এখানেতে একটা সোলার মালা দিয়ে দিলেন। আর হচ্ছে বেলার দিকেতে বাপি যখন আমরা ফল কাটছিলাম বাজারে গিয়েছিল, তো তখন রজনীগন্ধা ফুলের মালা গাঁদা ফুলের মালা যেগুলো নিয়ে এসেছিল তো তার মধ্যে থেকে রজনীগন্ধা ফুলের মালাটাও ওই যে ফটো ওইটাতে দেয়া হবে। তার আগেতে এই যে চাঁদ মালা, চাঁদ মালাটা নিচেতেই দেয়া হয় এই যে ঘটেতে, হ্যাঁ এখানে ঘটেতে দেয়া হবে। ওই যে শীষ ডাবটা দেয়া হয়েছে ঘটের ওপরে, তো ওর সাথেই লাগিয়ে এই চাঁদ মালাটা দেয়া হয়। তো এখানেতে চাঁদ মালাটা দিয়ে দিল বামুন মশাই, আর রজনীগন্ধা ফুলের মালাটা ওপরে মনে হয় ওই ফটোটাতে দেবেন। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা আগেতে দেখতে থাকো, কি করেন না করেন সেটা তোমরা সবটাই দেখতে পারবে। আর এই দেখো ঘরেতে মানে ঠাকুর ঘরেতে যে সকালে আলপনা দিয়েছিলাম, আলপনা দিয়েছি যখন সেরকম মানে সেরকম ভাবে ফোটেনি, তো এখন দেখো অনেকটাই ফুটেছে, শুকাচ্ছে যত তত ভালো ফুটছে। আর এইদিকে তো এই যে বামুন মশাই একটা লাল ফুল নিয়ে আসতে বললেন, তো গাছেতে সমস্ত ফুল সকালেই তোলা হয়ে গেছে ওই যখন তুলসী মন্দিরে পুজো হয়। তো বামুন মশাই বললেন একটা লাল ফুল নিয়ে আসার জন্য এবারে সংকল্প করবেন। তো গাছেতে এই একটাই মাত্র লাল ফুল ছিল, মানে আমাদের যে জবা গাছে সকালে তো ফুল তোলা হয়ে গিয়েছিল, তা একটাই ফুল ছিল, দেখো মায়ের কৃপা বলে না। তো যাই হোক এই ফুলটাই তুলে নিয়ে চলে আসলাম। তো চলো এবারে বামুন মশাই সংকল্প করে নেবেন। আর এইদিকেতে এই যে ওপরেতে লাল ফুলটা দিয়ে দিলেন, আর হচ্ছে এবারেতে বাপি ওই দিক থেকে একটা কি বলে পদ্ম ফুলও নিয়ে এসে দিলেন, একটা মানে অনেকগুলোই পদ্ম ফুল নিয়ে আসা হয়েছে। তবে এখন সংকল্পের সময় তো সমস্ত লাগবে না, এই যে বাপি দেখো সমস্তটাই মানে পুরো ফুলের বালতিটাই ধরে নিয়ে এসেছেন। তবে বামুন মশাই বললেন যে এখন তো সংকল্প করবো, এখন বাকিগুলো এখানে রেখে দেওয়ার জন্য পুজোর সময় ওইগুলো থেকে পুজো করা হবে। তো এখন একটা মাত্র ফুল নিয়েছেন উনি সংকল্পের জন্য, তো চলো উনি সংকল্প করে নিক। আর তোমাদেরকে পুজোর সময়ে ঢাক কাসর মন্ত্র কিছুরই আওয়াজ শোনাতে পাচ্ছি না, বক্সে গান হচ্ছে কপিরাইটের জন্য। তো চলো আজকের মতন এই ভয়েস ওভারের সাথে ভিডিওটা আমি এতটাই রাখছি। তোমাদের ভিডিওটা কিরকম লাগলো আর আমাদের সপরিবারে মিলে আমরা যে ঘর তুলতে গেলাম সেটাই বা কিরকম লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলো না। আর সবাই কিন্তু ভালো থেকো, আর ভগবানের কাছে আশা করি প্রার্থনা করি সবার যেন সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আর সবাই যেন ভালো থাকে সুস্থ।